বৃষ্টি না হইলে জনপ্রিয়তা কারে কর আমি দেখায় ছেড়ে দিতাম। আছে না হাই, এগুলি পরস্পর কি মত পার্থক্য? পরস্পর গালাগালি বাটপার ইত্যাদি যুদ্ধ আছে না ভাই? দুইজন একটা জুতা বাইর হয়েছে, জুতা জুতা। সন্নু আলাইহি
রব্বুল আলামিন বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নোয়াখালীর কোম্পানিগঞ্জ এই বছর আর চার হাজারি মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে মুসলিম পরে তোমার দরবারে হাত তুলেছি ইমানে কবরে চলে গেল কোন হালতে আছি জানি না কবর গুলি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন তোমার মজলুম কোরআন টানি তোমার কাছে এমন সময় হাত তুলেছি যখন কোরআনের জন্য সারা পৃথিবীতে কোরআনের আলিম গুলি উপাস্থির গুলি জেলখানা এমন এমন আলিম জেলখানার ভিতরে বন্দি যার কপালে মক্কার ইমাম চুমু খেত যার কপাল মদিনার ইমাম চুমু খেত এমন বিশ্ববিখ্যাত আলিম জেলখানার ভিতরে পড়ে আছে রব্বুল আলামিন ইউসুফ নবীকে জেলখানায় নিয়েছিলেন কুড়াকুত্তি করি না 16 বছর পরে যেমন প্রেসিডিং করে বের করেছ আগামী পৃথিবীতে কুড়ালের সমস্ত উপস্থিতি গুলি কাল্লা কবি মন্ত্রী করে বের করে নিও তাকওয়াহা আনতা ওলিউহা ওয়া মাওলাহা
وخير من زكاها লাখো কোটি দুরুদ সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন তদানীন্তন প্রধান মন্ত্রী প্রেসিডেন্ট সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় নোয়াখালীবাসী, কোরআন শুনতে আসতে পেরে খুশি না বেজা? খুশি না বেদা? কোরআন কে বললাম? কোরআন তোমার আসল উদ্দেশ্য কি বল? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের শুরুতেই কি সুন্দর করে বলেন, শোনো কোরআনের উদ্দেশ্য কি? আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজ জান্নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজ জান্নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আমি কোরআন এই জন্য এসেছি তমাম পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলোক থেকে নিয়ে আসবো। তাহলে মানুষকে অন্ধকার থেকে কার দিকে নিয়ে আসবে? আলোর দিকে নিয়ে আসবে। অন্ধকার হলো কি? অন্ধকার হলো মানুষের তৈরি করা যতগুলি মতবাদ আছে, তন্ত্র মন্ত্র আছে, সবগুলি অন্ধকার। জাতীয়তাবাদ অন্ধকার, ধর্ম নিরপেক্ষতাবাদ অন্ধকার, ক্যাপিটালিজম অন্ধকার, সবগুলি হলো অন্ধকার। আর নূর ইসলামটা হলো আলো। ইসলামের দিকে নিয়ে আসবো, আলোর দিকে নিয়ে আসবো। আল্লাহ পাক বলেন, শোনো কোরআন সকলের, ইসলাম তো সকলের। এগুলি কারো একক দলীয় সম্পদ নাই। বিশ্বের বর্তমান অবস্থা দেখে আল্লাহ ইকবাল আজ থেকে 80 বছর আগে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদম মেধাবী ছাত্র, তারপরে বর্তমান বিশ্বের অবস্থা দেখে তিনি কি সুন্দর করে বলছেন, হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি কুসবরি বাদি জুতে জো মুসলমান ভি। আল্লাহ বলো, কোরআন বলো, নবী বলো, ইসলাম বলো, সবই একই, কিন্তু তোমরা কেন খামাখা এত দল বানিয়েছ? আজ আওয়ামী লীগের আল্লাহ যেটা, জামাত ইসলামের আল্লাহ, কথা বলতে হবে, কিন্তু কথা না বললে বলতে পাওয়া যাবে না। বিএনপির আল্লাহ দেইতা জাতীয়বাদী আল্লাহ, বিএনপির কাবা দেইতা জামাত ইসলামের কাবা, আওয়ামী লীগের নামাজ যে অর্থ জামাত ইসলামের কি? আওয়ামী লীগের মাগরিবের 3 রাকাত জামাত ইসলামের 6 রাকাত নাকি? আওয়ামী লীগের যা যা ইবাদত আছে জামাত ইসলামী সেই সেই। এই জন্য আল্লাহ ইকবাল কি সুন্দর করে তিনি বলছেন, হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি ইসলাম ভি কুসবরি বাদি জুতে জু মুসলমান ভি। আমাদের সব কিন্তু শুধু দল করে ভেন ভেন, কিন্তু আল্লাহ পাক বলছেন না আমি যাবো না, আমার কাবা যাবো না, আমার নবী যাবো না, আমার দল হবে তেমন এক। আমার দল তেমন কি হবে? আমাদের দল হবে এক। এই জন্যে আল্লাহর দলের নাম কি? কোথায় আছে? কোরআনে আছে। সুবহানাল্লাহ বলবেন না? إِنَّ الدِّينَ عِندَ اللَّهِ الْإِسْلَامُ. আমার কাছে একটি দল, সেই দলের নাম কি? ইসলাম। ইসলাম বলবেন না? আজ বাংলাদেশে ইসলামী দল হলো উন্মাসিটি, কয়টি উন্মাসিটি? লোকেরা জিজ্ঞেস করে, হুজুর কোন দল করবো, কোন দল করবো? কইতে কইতে মানুষ আর দিচারা, ঠিক কিনা বল, এর দল হবে কয়টা? কয়টা? একটা। আমার সেই দল করবো ইনশাআল্লাহ। আল্লাহ যে দল করতে বলেছে সেই দল আমরা করবো। আল্লাহ তৌফিক দিক বলে আমি আরো আসতে বলি আমি। আমার ভাইয়েরা, কোরআন তাহলে কেন এসেছে? জুলুমাতি ইলান নূর,
তমাম পৃথিবীর মানুষগুলিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবো সুবহানাল্লাহ। সব মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন আবার জান্নাতে নিতে চায়, সুবহানাল্লাহ। আমাদের আসল বাড়ি ছিল জান্নাতে, আসল বাড়ি কোথায় ছিল? আসল বাড়িটা ছিল এই জান্নাতুল ফিরদাউসে, সুবহানাল্লাহ। আমার বাপ আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক কোথায় বানিয়েছেন? কোথায় বানিয়েছেন বলেন? জান্নাতে বানিয়েছেন। হাওয়াকে কোথায় বানিয়েছেন? জান্নাতে বানিয়েছেন। আসল বাড়ি জান্নাত, আসল বাড়ি কোথায়? আমাদের আসল বাড়ি জান্নাত, ভুলে গেলে চলবে না, ভুলে যাওয়ার বিষয়টা নয়, আসল বাড়ি হলো জান্নাত। আল্লাহ পাক বলল, আদম রে আমি তোকে জান্নাতে বানালাম, জান্নাতের ভিতরে বিভিনিয়ে থাকো, কিন্তু শর্ত হলো একটা, হাজিহি সাজরাতা ফাতাকুনা মিনাল যালিমিন, এই গাছের কাছে যেও না। গাছের কাছে যদি গাছের কাছে যাও জালিম হয়ে যাবা, কিন্তু আল্লাহ পাক বুঝাইলেন যে কি শয়তান বুঝাইল উল্টাটা। শয়তান এসে বলল, আদম তুমি যদি গাছের কাছে যাও খালিদি জান্নাতের মধ্যে চিরস্থায়ী হয়ে যাবা। নাউজ বিল্লাহ। আমার আব্বা বাপ সরল মনে শয়তানের কথা মতো যখন চলে গেলেন গাছের গোড়ায়, আল্লাহ রাব্বুল সঙ্গে সঙ্গে জান্নাতের কাপড় গুলি খুলে দিলেন। মা আওয়া আল ইসলামের কাপড় গুলি জান্নাত থেকে এক জান্নাতি কাপড় গুলি পরে দিতে লাগলেন। মখমল প্রকাশিত হয়ে গেল, হাতের কবজি পর্যন্ত, কবজি থেকে শুরু করে নিয়ে কোনায় পর্যন্ত আমার মা হাওয়া আল ইসলামের কাপড় গুলি উঠে গেল, পায়ের কাপড় গুলি টাকা পর্যন্ত উঠে গেল। জান্নাতের ভেতরে এই শয়তান আমার মার চারটি অঙ্গ শয়তান থেকে ফেলে দিল। আল্লাহ পাক বললেন, আদম রে শোন, এর এই শোন, তুই যখন আমার বান্দি হাওয়া আলাইহিস সালামের চারটি অঙ্গ তুই দেখি ফেলে দিলি, যা কিয়ামত পর্যন্ত এই চারটি অঙ্গকে আমি আল্লাহ মুসলমানদের জন্যে ধোয়া ফরজ করে দিলাম। এই জন্য অজুর ফরজ কয়টি? কোন মানুষ যদি শুধু অজু করে, আল্লাহ পাক বলে বান্দার হাতের গুনাহগুলি সব আমি মাফ করে দে। বান্দা যখন অজু করে জুমার দিনে নামাজ পড়বে, বান্দা আল্লাহ পাক গোলামগুলিকে ভালোবাসতে চান, মাফ করতে চান বলে রাব্বুল আমিন অজুর ব্যবস্থা করে দিলেন। কোন মানুষ যখন খাস অজু করে আমাদের জন্যে, নবীজি বললেন বান্দার ভাত দিয়া পানির সঙ্গে সঙ্গে গুড়াগুড়ি চলে যায়। বান্দাকে মাসরুম করতে চান বলে বান্দা গুলি কর, মুখ দিয়ে মিথ্যা কথা বলেছিস আমি তোর মুখের গুনাহ মাফ করে দিতে চাই। বান্দা যখন গুলি করে মুখের গুনাহ মাফ করে দিলাম, বান্দারে এখনো হলো না, গড়গড়া কর, কারণ কণ্ঠের ভেতর থেকে তোর গুনাহ এসেছে। গড়গড়া যখন ঠিক মতো তো করতে পারি না, মুখে নিয়ে কোন মতো একটু ভেতরে যায়, আল্লাহ বলে যায় কোন মতো যখন গিয়েছে তোর কণ্ঠের ভেতরে গুনাহ মাফ করে দিলা। চোখে পানি লাগাম কারণ চোখ দিয়ে আমার অন্য জিনিসগুলি দেখেছিস, ব্যাপারটা করেছি চোখে ফায়সা জিনিস দেখেছিস বাস্তারে, তুই চোখে পানি দে তোর চোখের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলা। এখনো হলো না পা ধুই, বান্দা যখন পা ধুই আল্লাহ পাক বলি বান্দা তুই পাপের কামে হেঁটে হেঁটে গিয়েছিস, পা দিয়া পায়ে যখন পানি দিস বান্দারে তোর পায়ের গুনাহ আল্লাহ মাফ করে দে। এখনো হলো না বান্দা তোর গুনাহ কোথায় কোথায় আমি রব্বুল আলামিন জানি, তোর মাথার প্রেম থেকে গুণাগুলি উদ্বুদ্ধ হয়েছে, চিন্তা ভাবনা হয়েছে, তোর পিতা হাত যখন দিয়া মাথার থেকে টুপিটা খুলে নিয়ে মাথার এক অংশ হলেও তুই মাথার উপরে ভিজা হাত যখন দিয়া মাসু কর, তোর মাথার ভেতরের গুণা আমি আল্লাহ মাফ করে দিব। এখন হলো না তোর গুণা কোথায় আছে তুই জানোস না, তোর কান এখনো গুণা আছে, কানের গুণা আমার বেলা মাফ করতে চাই বলে নবীজি বললেন। বান্দা যখন তুই ভিজা আঙ্গুল দিয়া কানের ভিতরে লোক দেয়, কানের মধ্যে দুই আঙ্গুল দিয়া বান্দা যখন ভিজা আঙ্গুল দিয়া মেলা চারা করে আল্লাহ বলে বান্দারে কানের মধ্যে যখন ভিজা আঙ্গুল ঢুকালি তোর কান
তার গুণ আমি আল্লাহ মাফ করে দিলাম। যত গুনাহ গুনাম করে সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। আমার ভাইয়েরা, আমার প্রবন্ধগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগুলিকে মাফ করতে তিনি চান, শুধু চান বান্দা তোর কাছে গুনাহ বড় প্রিয়, আমার কাছে বড় প্রিয় হলো বান্দারে আমি তোর জিন্দেগির গুনাহ মাফ করতে চাই। এই জন্যই কেন লাইলাতুল কদর দিলেন, শবে বরাত দিলেন, জুমার দিন ঈদের দিন দিলেন, আল্লাহ বিশেষ বিশেষ দিন দিয়েছে যাতে করে বান্দাগুলিকে আমি মাফ করে মাসুম করতে পারি। আমার ভাইরা, আমার বাপ আর মা হুকুম যখন অমান্য করলেন জান্নাতে থাকতে পারলেন না, বললেন দুনিয়ায় কোথায় করলেন, বলেন কোথায় করলেন, দুনিয়াতে বললেন, দুনিয়াটা হলো একটা জান্নাতের তুলনায় একটা ছোট্ট কুয়া। এটা কি ছোট্ট কুয়া তো বলছি, কুয়া বললে ভুল হবে, একটা সামান্য ছোট্ট বলপিনো না, জান্নাতের তুলনায় এই দুনিয়া একটা ছোট্ট বলপিনো। নবী করিম সাল্লাল্লাহু বললেন জান্নাতুল ফেরদৌস একটা দরওয়াজা, জিব্রাইল আমিন আমাকে দেখালেন, সেই দরজাটা আমি দেখলাম, আর জিব্রাইল আমিন আমাকে জানাল রাসূলুল্লাহ এই দরজাটা এত বিশাল, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি এক জান্নাতের দরওয়াজা দিয়ে প্রবেশ করে, কারো গায়ের সাথে কারো গায়ের কষ্ট লাগবে না। এটা হলো জান্নাতুল ফেরদৌস একটা দরওয়াজা, সুবহানাল্লাহ বলেন। আর জান্নাতুল ফেরদৌস এমন ফেরদৌস, নবীজি বললেন যখন জান্নাত তোমরা যাবা জান্নাতুল ফেরদৌস তাই চেয়েও, কারণ জান্নাতুল ফেরদৌসের ভেতরে আল্লাহ দৈনিক দুইবার নিজে দেখা দিবে। তোমরা যখন জান্নাত চাইবা জান্নাতটা ফেরদৌস চাইও, সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই জান্নাতুল ফেরদৌস যেন আমাদেরকে নসিব করে দেয় বলে আমি। আমার ভাইরা, সিরাম জান্নাতে পড়লাম, কুমার বান্দা কোথায় পড়লাম, কুমায় যখন কোন মানুষ পড়ে ওই মানুষকে উদ্ধার করার জন্য কি নেমে দেওয়া হয়, রশি নেমে দেওয়া হয়, কি নেমে দেওয়া হয় বলে, রশি নেমে দেয়। রশি যদি কষা মাঠে রশি হয় তাহলে কি ওই লোকটা উদ্ধার হবে, আর স্থিরে যিনি ধরবেন, যিনি বিপদগ্রস্ত কুমায় যিনি পড়ছেন, উনি যদি ঢিলা ঢালা ভাবে ধরে তাহলে কি উনি উঠবেন, উঠবেন তাহলে ওনাকে উপরে উঠতে হলে কিভাবে ধরতে হবে, শক্ত করে মজবুত করে কিভাবে ধরতে হবে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন চোখে আঙ্গুল দিয়া বিশ্ববাসীকে সেই দৃষ্টান্ত দিচ্ছেন। শোনো আদমের সন্তান, তোমার বাপ ছিল জান্নাতে, বিপদে পড়ে গেল, কুয়ার মধ্যে পড়ে গেল, আমি রাব্বুল আলামিন সেই কুয়া থেকে উদ্ধার করার জন্য আর সাজিন থেকে একটা রশি নামায় দিলাম। তোমরা যদি উদ্ধার পেতে চাও, কুয়া থেকে যদি উপরে উঠতে চাও, কারণ জান্নাতটা হলো উপরে, জান্নাত কোথায়, আর সেই নিচে সাত আকাশের উপরে সিদ্রাতুল মুনতাহার সাথে জান্নাতটা লাগালাগি। আর ওয়াস্তা কম, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি রাব্বুল আলামিন আমার হাত এত শক্তিশালী, আমি যদি কাউকে যখন ধরি আমার হাত থেকে ছিনিয়ে নেওয়ার মতো ক্ষমতা কারুই নাই। ইন্না বাশশার রাব্বিকালা স্বাধীন, নামাজ ধরা খুব সিরিয়াস হয়, আমার হাতটা মজবুত হয়, সুবহানাল্লাহ বলে। ওয়া কে যদি কোন মানুষকে উদ্ধার করতে চান, যিনি নিচে থাক ধরবেন তিনিও মজবুত হবে ধরতে হবে, আর যিনি তুলবেন তারও কি হতে হবে, মজবুতি তুলতে হবে। আল্লাহ পাক বললেন শোনো আমি এমন মজবুত ভাবে রশির মাথাটা ধরেছি, নিজেই রশিটা নামিয়ে দিলাম কুয়ার ভিতরে, কারণ তোমরা বিপদে পড়ে গেছ, কুয়ার ভিতরে পড়ে গেছ বলে হতাশা হয়ে যেও না, মনোবল ভেঙে ফেলে দিও না, আমি আবার তোমাকে হারানো জান্নাত ফিরে পেতে দিতে চাই বলে আমি দয়া মানে প্রভু তোমাদেরকে
রশি একটা নামায় দিলাম, সে রশির কথা আল্লাহ পাক সুন্দর করে বললেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। একটা রশি দিলাম হাবলুল্লাহ, একটা রশি দিলাম, বেশি রশি দিলাম না, কারণ হাবলুল্লাহ দিয়ে আল্লাহ পাক কোরআনকে বুঝিয়েছে কনসুবহানাল্লাহ। কাকে বুঝেছে? একে রশি নাজিল করলাম হাবলুল্লাহ, রশি দিলাম, সেই রশির নাম হলো কোরআন। ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর মত পার্থক্য করিও না। আমার আল্লাহ পাক সে কথাই 1400 বছর আগে বিশ্ববাসীকে বললেন, আদমের সন্তানগুলি শোনো, কুয়ার মধ্যে তোমরা যখন পড়েছো আমি কুয়া থেকে উদ্ধার করতে চাই, কিন্তু শর্ত হলো একটা, রশিখানা মজবুত ভাবে ধারণ করতে হবে, ওয়ালা তাফাররাকু, পরস্পর মত বিরোধ হতে হওয়া যাবে না। সবাই মজবুত ভাবে এই কোরআনটা ধরো। কিভাবে ধরো? কথা বলেন না কেন? কারণ মজবুত ভাবে তৈরি না ধরলে কুয়া থেকে উঠা যাবে না। কথা বলেন না কেন? আমার ভাইরা আপনারা, আমি সে কথাই যেন বলছি, কিন্তু আজ কোরআন বাদ দিয়ে রশি, এই কোরআন নামক রশি বাদ দিয়া আজকে আবিষ্কার হয়েছে আট রশি। কয় রশি? আমার দেশে আট রশি আছে না নাই? আমি গতকাল ছিলাম পিরোজপুর মঠবাড়িয়াতে ছিলাম, ভাবনা করবেন পিরোজপুর চিনেননি? একটা আল্লাহর ওলির বাড়ি, আল্লাহ মঠবাড়িয়াতে ছিলাম আমি, থানার সামনে মাফি যাবার পথে দেখি আট রশির চতুর্দিক থেকে বাদ ছুটছে। দেখলাম আর চিন্তা করলাম একটা লোকের মুখে আল্লাহ নাই, শুধু হু হু এই নামে কোন জিকির আছে নাকি? হু নামে কোন জিকির আছে? সবার মুখে হু চলছে আট রশির দিকে। আর এক জায়গায় গেলাম, সেখানে হলো 32 রশি। কয় রশি? বারমন বাড়িয়া 32 রশি শুরু হয়েছে। বললো আট রশি যদি এত জমাইতে পারে আমি আরো ডবল করবো, 30 রশি। কয় রশি? আর দোকানও 16-3 আসছে, নামে মানুষের ধান্দাবাজি করার জন্যে জান্নাতের টিকিট নাকি এরা দিবে এই জন্য রশি বানাইছে। বিশ্বাস করুন ভাইরা, জান্নাত যদি পেতে চান আট রশিতে গিয়া জান্নাত পাওয়া যাবে না, আট রশি ধরলে জান্নাত পাওয়া যাবে না, 16 রশি ধরলে জান্নাত পাওয়া যাবে না, 3 লাখ পি ধরলে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে কি ধরতে হবে? কি ধরতে হবে? জান্নাত, জান্নাত যদি কেউ পেতে চায় তাকে রশি ধরতে হবে, এই রশি ছাড়া জান্নাত পাওয়া যাবে না। সোজা কথা, সাফ আল্লাহ জানিয়ে দিয়েছেন, এই রশি ধরলে জান্নাতি, রশি না ধরলে বিশ্বনবীর আবুল জাফর নাম আবুল আহাব, আবুল জাফর নাম কি? আবুল আহাবের কথা কে না জানে? এখানে যদি বলেছিল লাহাবটা কার মুখস্থ এখানে নাই, দু একজন হয়তো হতভাগা গুলি তুলবেন, কিন্তু সব লোকের সুরে লাভ মুখস্থ আছে না? লাভ তো জন্মের পড়া পড়ি, কিন্তু তার মধ্যে কি আছে জীবনে চোখে দেখলাম না। আমার ভাইরা, আমার বিশ্বনবীর আপন চাচা আবুল আহাব, আল্লাহ পাক বিশ্ববাসীকে চোখে আঙ্গুল দিয়ে দেখা দিলেন, আবুল আহাব খামায় কামা তোয়াব করছে, আবুল আহাব তোয়াব করছে আর বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক لبيك اللهم لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك কার নামে দোয়া করছে? কার নামে? আল্লাহর নামে দোয়া করছে আবু লাহাব। একদিন সাহাবী রাদিয়াল্লাহু আনহু দেখে আবু লাহাব খানায় কাবা দোয়া করছে, বেটা কি আশ্চর্য কথা, তুমি খানায় কাবা দোয়া করছো, তোমার এই তো আল্লাহ দরবারে কবুল হবে না। আল্লাহ কবুল? আবুল আহাব ধমকে দাঁড়িয়ে গেলেন, কেন কবুল হবে না? আবুল আহাব বলছে কেন কবুল হবে না বলো। আবুল আহাব
প্রশ্নের জবাবে সাহাবী বলতেছেন, শোনো, এই জন্য তোমার তো আল্লাহ রাব্বুল আমিন কবুলার মঞ্জুর করবেন না, কারণ তোমার ভাতিজা আল্লাহ রাব্বুল আমিন বিশ্ব নেতা বানিয়েছে। লাকাদ কানা, পরে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তমাম পৃথিবীর মানুষের জন্য উত্তম আদর্শ বান, যার মধ্যে আছে তার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি হলেন নেতা, তিনি কি আদর্শ নেতা, কি নেতা? আমার ভাইয়েরা, তুমি তো তোমার ভাষাকে নেতা মানো না, রসুলকে যদি কোন মানুষ নেতা না মানে, আমির না মানে, বিচারক না মানে, সেই লোককে মুসলমান হয় নাকি? মুসলমান থাকে? রসুল যখন ক্ষমতায়, রসুলের ফুবাতো ভাই জুবাইর রাদিয়াল্লাহু আনহু, কি নাম বললাম, জুবাইর রাদিয়াল্লাহু আনহু, আর একজন জুবাইরের প্রতিবেশী পানি সংক্রান্ত ব্যাপারে ঝগড়া লেগে গেলেন, রসুলের কাছে চলে আসেন, রসুল আল্লাহ আমার সাথে সে ঝগড়া লেগেছে, নবীজি শুনে মিলে রায় দিলেন জুবাইর রাদিয়াল্লাহু আনহুর পক্ষে। কোন জায়গায় ইহুদির কথা আছে, এগুলি সহি হাদিস নয়, নবীজি আপন ফুরাত ভাই জুবাইর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ঘটনা তখন ঘটেছেন। তাফসীর ইবনে কাসির সাহেব সব তাফসীর গ্রন্থে এসেছেন, জুবাইর রাদিয়াল্লাহু আনহুর পক্ষে নবীজি শুনে মিলে রায় দিলেন জুবাইরের পক্ষে, কিন্তু মুসলমান একটা ছিল তার মনভূত হল না। মুসলমান বললো, দেখো নবীজি একটু বয়স হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলবেন না, একটু বুদ্ধি শুদ্ধি কম, আস্তাগফিরুল্লাহ বলেন, আমি একটু এরম দাস কৃষ্ণের কাছে যেতে চাই, নাম হল অমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ বলে। জুবাইর বললেন, ঠিক আছে তুমি যার কাছে যাও, কোনো আপত্তি নাই, সুবহানাল্লাহ বলে। এবার জুবাইর রাদিয়াল্লাহু আনহু সহ চলে গেলেন, সেই মুনাফিক মুসলমান চলে গেলেন, অমর ফারুক বাড়িতে আছেন, বললেন আমির, আমির কি বাড়িতে আছেন নাকি? আছি, কে গো তোমরা? বললো আমি রসুলের আপন ফুবাত ভাই জুবাইর রাদিয়াল্লাহু আনহু, আর ইনি হলেন আমার প্রতিবেশী, সেও মুসলমান, মাথায় টুপি পড়া, মুখে দাড়ি, গায়ে জুব্বা, সুন্নুদের কোনো ঘাটতি নাই। কেন এসব ভাইরা বলো, নবীর ফুবাত ভাই বলে এত সম্মান করলেন? বললেন নবীজি একটা বিচারের সানি প্রথম বিচারটুকু করে দিয়েছে, সানি বিচারের জন্যই লোকটা তোমার কাছে এসেছে ভাই। এবার ওর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার মাথার মধ্যে হাজার কিলোমিটার বেগে রক্ত প্রবাহিত হতে লাগলো। বললাম দাঁড়াও ভাই জান, আমি পারবো তোমার বিচারে সানি করতে। যুদ্ধের তরবারি টানলেন, লোকটার মাথার চুলের মধ্যে হাত দিলেন, গদ্দানে মারলেন, দেহ থেকে কাল্লালাদা করে অমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আসার মেরে বাবুর মধ্যে কাল্লাটা ছেড়ে দিলে। অমর ফারুক এই লোকটার চেহারার দিকে তাকার আফসোস করে বলে, কি আশ্চর্য কথা, লোকটার মুখে দাঁড়ি, মাথায় টুপি, কিন্তু আমার নবীকে বিচারক মানতে রাজি হলো না, সন্তুষ্ট হলো না। অমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখেন তার মাথায় টুপি করা তখনও ছিল, অমর কাল্লাটা কাটার পরেও তার মাথায় টুপিটা দিত মানছিল। আমার ভাইরা, বাড়িতে বাড়ি গোটা মদিনার কথা ছড়িয়ে পড়লেন অমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, একজন টুফিয়ালা দাড়িয়ালা জুব্বালাকে হত্যা করেছেন, অমরের মাথা খারাপ হয়ে গেছে, গোটা মদিনায় সৈলাব হয়ে গেল, সারা দুনিয়ায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লেন, অমরের মাথা খারাপ হয়ে গেছে, অমর একজন দাড়িয়ালা টুপিয়ালা ইসলাম পন্থ থেকে হত্যা করেছে। আল্লাহ নবীর কাছে জোহরের নামাজের পর কথাটুকু কানে চলে আসছে, নবীজি শোনার পরে বলেন, আল্লাহ কখনো নয়, আমি বিশ্বাস করতে পারছি না আমার উমরের হাতে কোন মুসলমান হত্যা হবে। সাহাবীরা বলেন, রাসূলুল্লাহ বিশ্বাস করুন, লাখ লাখ লোক দেখেছে নবীজি নবীতে চলে গেলেন, সাজদায় পড়ে এত কান্না, কানে আল্লাহ তুমি কখন আমাকে ওহি নাযিল করো, নবী আমার মন করা কোন কথা বলে না যতক্ষণ না কে ওহি করে, কে ওহি করে, নবী আমার সিজদায় পড়ে কান্দে আল্লাহ
তোমার সাহাবীরা বলতেছে আমার প্রিয় সাহাবি, আমার প্রিয় শ্বশুর আব্বা, একজন মুসলমানকে হত্যা করেছে আল্লাহ, কতটুকু সত্য? আমার কলিজা ছটফট করছে। নবীর অস্থির অবস্থা হয়ে গেলেন। মাগরিবের আগে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে দিয়ে বলেন, জিব্রাইল চলে যাও, সূরা 65 নম্বর আয়াত, নিসার 65 নম্বর আয়াতে কালিমা নাযিল হলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجيدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما فلا ربي رسول আপনার রবের কসম করে আমি বলছি, কে কসম করছে? আল্লাহ। আল্লাহ কসম করে বলছেন, হে রাসূল আপনার রবের কসম করে আমি বলছি, যে লোকটা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছে ওই লোকটা সেই লোক আপনি যে বিচার করে দিয়েছিলেন সকালবেলা, ওই লোকটা আপনার বিচারক হিসাবে আপনাকে কবুল করে না, আপনার বিচারকে সন্তুষ্ট সেই ব্যক্তি হয় নাই, এই জন্য ওমর ফারুক তাকে হত্যা করেছে। সে কোন মুসলমান না, সে হলো মুনাফি। ওমর ফারুকের জন্য সদর জায়গায় আল্লাহর কোরআন আয়াত নাযিল হয়েছে, এইটা হলো একটা জায়গা। সুবহানাল্লাহ। আমার ভাইরা আবুল আহাব, তুমি কাবা ঘর তোয়াফ করো, আর তোমার ভাতিজা তিনি হলেন নেতা, তিনি কে? কিন্তু তুমি তোমার ভাজটাকে নেতা মানো না, নেতা এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলেই কোরআন তোমার ভাজটার জন্য আল্লাহ পাক নাযিল করে দিয়েছে, আর বলেছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজা আন-নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। এই কোরআন এই জন্য দিয়েছি তমাম পৃথিবীর মানুষকে আলোর সন্ধান দিবে, আলো দেখে নিয়ে আসবে, জাহান্নাম থেকে মানুষকে জান্নাতি বানাবে। পৃথিবীতে এমন কোন বড়ি আছে নাকি, ক্যাপসুল আছে নাকি? আজকে যদি সরকার বাহাদুরের কাছে যদি ক্যাপসুল থাকতো হিদায়তের, জেলখানা বানানো লাগতো না, ঠিক কিনা বলে? জেলখানা বানানো লাগতো? যে চুরি করছে তাহলে 2000 পাওয়ার একটা ভ্যাকসিন দিয়ে দিল। আমাদের সমাজে ভ্যাকসিন আছে না? ছোট ছোট কালে, ছোট কাল থেকে 6-5 বয়সে এক ভ্যাকসিন, 1 বছরে একটা ভ্যাকসিন আছে না, ঠিক আছে না? এগুলি দেয় রোগ প্রতিরোধের জন্য। কিসের কি জন্য দেয় রোগ প্রতিরোধের জন্য? এগুলো ভ্যাকসিন দেওয়া হয়, টিকা দেওয়া হয়। যদি পৃথিবীতে এরকমের হিদায়তের যেমন ভ্যাকসিনটা দিলাম, এই লোকটা যেমনি এই ভ্যাকসিন হলো সুরের ভ্যাকসিন, যেমন সুরই করবে না, একটা ভ্যাকসিন 2 বছর পর দিল, এই লোকটা যেমন নামাজই কাদা করবে না, এমন ভ্যাকসিন হয়েছে? কথা বলবেন দেখেন, এমন বড়ি হয়েছে? এমন কোন ট্যাবলেট আবিষ্কার হয়েছে নাকি বলেন? পৃথিবীতে কেউ তৈরি করতে পারবে না কি বলেন? এ ছেলেবেলে ওঠেন কেনা, ওঠেন কেনা? আমি শেষ করে দেব, খারাপ লাগে তো ঠিক কেন? আসি আপনাদের জন্য, আয়োজন করা হয়েছে তো আপনার জন্য, কার জন্য করা হয়েছে? আপনারা আছেন যতক্ষণ আমি আছি, আপনারা নাই তো আমি আছি, আপনারা থাকি না আমি এখানে থাকবো। সুবহানাল্লাহ। আজকে আয়োজন করা হয়েছে এই দর্শক শ্রোতাগুলির জন্য, সুবহানাল্লাহ, যাতে করে কোরআন শুনে আমরা সেটা ধরে জান্নাতি হতে পারি। সুবহানাল্লাহ। বলে আজকের আলোচনার মূল বিষয় হলো রশি। মূল বিষয় কি? রশি। রশি মানুষকে চিনাতে হবে, রশি খারাপ বোঝাতে হবে। কোন ব্রিজ হলে জান্নাতে যাওয়া যাবে না, কোন রশি হলে জান্নাতে যাওয়া যাবে না, রশি ধরতে হবে কয়খান, কয়খান বোঝা কি খুব কষ্ট হবে? আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি। আমার ভাইয়েরা, আমার প্রবন্ধগণ, জুলুমাত ইলান নূর, কোরআন থেকে যদি মানুষ আলোচনা শুনে, আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত
তারা যখন আল্লাহকে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর জিকির করবে, কুলুবুহুম তাদের অন্তর ভয়ে কেঁপে উঠবে। সবচেয়ে পাওয়ার কার কথা করবে, সবচেয়ে ক্ষমতা কার কার বেশি? ভারতের খুব বড় আলম ছিলেন মনে হচ্ছে বড় রহমাহুল্লাহ, সকালবেলায় মসজিদে বসে তিনি ফু দিচ্ছেন, বোতল নিয়ে এসেছে মানুষের, বোতল তেলের বোতল পানির বোতল নিয়ে এসেছে, বোতল আছে না, তিনি ফু দিচ্ছেন। এটি হলো হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঝাড় ফুঁক দিতেন কিন্তু তাদিস দিতেন না। সুবহানাল্লাহ, মোল্লা যখন সকালে উঠেই মানুষেরা রোগের জন্য লাইন ধরে খাড়াইছে, তিনি পানির মধ্যে তেলের মধ্যে ফু দিচ্ছেন। হঠাৎ করে একজন ক্ষমতা ধর লোক এসে বলতেছে, মোল্লা তুমি এগুলি কি করছো বেটা, আগামীকাল থেকে করবে এগুলি দিয়ে কি লাভ? মোল্লা যখন সঙ্গে সঙ্গে তার একটা কথা ছুড়ে মারছে, তুমি একটা বাসটা বাসটা বোঝেন তো, যারো সন্তান কি, যারো সন্তান যখনই বলেছে সেই ক্ষমতাধর লোকটাকে, ক্ষমতাধর লোক আইন শৃঙ্খলা বাহিনীকে বলছে গ্রেফতার করো, ফাঁসিতে ঝুলাই দাও। এত বড় সহজ ব্যাটেন আমাকে বাস্টার করলো, আমাকে যারো সন্তান বললো, মোল্লা জীবনের ফাঁসি ব্যবস্থা সমস্ত কিছু কার্যক্রম হয়ে গেলেন। বিচারপতি তাকে বলছেন, তোমার কোন আর কোন কথা আছে, শেষ ইচ্ছা আছে? তিনি বললেন, হ্যাঁ আমার শেষ একটা ইচ্ছা আছে, আমি দুই মিনিট কথা বলবো এবং সে কথা বলবো ওই ক্ষমতাধর নেতার সামনে। ওই নেতাকে হাজির করা হলো, নেতা আসলেন, কি কথা বেটা বলো তাড়াতাড়ি, তোমার তো ফাঁসি হবে। বললো, দেখেন আপনি আমাকে বলতেছিলেন যে তুমি মসজিদের মধ্যে বসে থেকে প্রতিদিন কি পড়ে এই বোতলের মধ্যে ফু দাও, তাহলে ফু দাও, এতে কি হবে? আপনি আমাকে ধমক দিচ্ছিলেন প্রতিটা দিন, আমি তখন আপনাকে পাঁচটা যখন বলছি আমার কথা, আমি সবার একটা ছড়ি মধ্যে আমার কথা, তাছি আপনার কোলের মধ্যে কি হারি লাগছে? এবার বলো কি হারি লাগছে? দেড় বাইতো শোনা, আমি তোমার জন্য ফাঁসির ব্যবস্থা করেছি, আমার কলিজার মধ্যে মাথার মধ্যে কোটি কোটি মাই বেগে রক্তের মধ্যে রাগের বারু প্রবাহিত হচ্ছে, আমার ইচ্ছা হচ্ছে আমি তোমাকে চাবায় খেয়ে ফেলে দিই। মোলা জীবন গুলো দেখো ক্ষমতাধর নেতা, আমি সামান্য সরি মধ্যে কোষে মধ্যে আমার কথার তাসির যদি তোমার কলজার মধ্যে কোটি কোটি মাইল বেগে স্পিড তৈরি করতে পারে, আর আমি মানুষের প্রতিদিন যান ফুদি, আমি এই ফুটা আমার আল্লাহর কথা বলে ফুদি, বলো তো আল্লাহর কথার পাওয়া তোমার কথা আমার কথা তাই কত বেশি? সুবহানাল্লাহ বলবেন না, আমার কথা তোমার কলিজায় যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার কলিজা রাগীর কোটি কোটি স্পিড তৈরি হয়ে গিয়েছে আমার, আর আমি পোতলের ভেতরে তেলের ভেতরে পানির ভেতরে যার কথা বলে ফুদি তিনি আমার আল্লাহ। একটা দৃষ্টান্তে ক্ষমতা ধর পড়ে নিয়েছে, জ্ঞানের ফ্যাক্টরি সেখানে সুবহানাল্লাহ, এই কোরআন তাহলে জ্ঞানের বিজ্ঞান, এই কোরআন যার মাথায় যত বুদ্ধি তার মাথায় তত, সুবহানাল্লাহ বলবেন না। বললা যেমন 851 জন এমপি ছিল পার্লামেন্টে, একজন বেটা হলো মুরুবি মুসলমান, সুবহানাল্লাহ বলবেন না, একজন গোটা পার্লামেন্ট কেঁপিয়ে তুলত, আল্লাহু আকবার। মুসলমান বেশি দরকার হয় না, বাদীর মতো বাদী, বক্তার মতো বক্তা, আজাদের মতো একটা হইলে দেশ হয়ে যায়, ঠিক কিনা বলেন? দেশের সব বক্তা যদি এক জায়গায় আসে, আজকে নোয়াখালীতে তিনটা মাহফিল কয়টা আমি ফেসবুকে দেখলাম, দেশেও শো দেখলাম, আমার ওস্তাদ হাজার হাজার আলিম ওস্তাদ ডক্টর মাওলানা লুৎফর রহমান সাহেব, রফিকুল্লাহ আফসারি, ডক্টর ফখরুদ্দিন আহমেদ, তারপরে এগুলি সব আজকে এক জায়গায় হয়ে গেছে, ঠিক কিনা? তো এইগুলি যদি আজকে আজারি সাহেব আসতো সব মাহফিল কিন্তু বাতিল হইত, বক্তার মতো বক্তা একখান হইলে হয়, পার্লামেন্টের ভিতরে বাঘের বাচ্চা একজন গেলে হয়, 300 জন লাগে না, একজন উপস্থিতি গোটা পার্লামেন্ট কাঁপিয়ে তো, ঠিক কিনা বলে? মোল্লা দেখুন যখন কথা বলতেন সবাই ঝমকে কান খাড়া করে কথা শুনতেন, 851 জন এমপি সবাই কান খাড়া করে শুনত, সুবহানাল্লাহ বলবেন না। এক ঠাকুর জিজ্ঞেস করলো, বেঠা আমরা এতগুলি হিন্দু একসাথে হরে হরে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ
গীত গায়, খেল করস সাউনা তো হয় না। তুমি যখন আল্লাহর নাম নাও আশ্চর্যজন ব্যক্তির কানে পৌঁছে গেল। মোল্লা যখন দৃষ্টান দিল, দেখো রাত্রি বেলায় মনে হবে দশটা ঢুকছে, ঠিক কিনা? বললা যখন দেখো ঠাকুর তোমরা যাদের ইবাদত করো সে আল্লাহ তোমাদের কোন সাউন্ড হয় না, আর আমি যার গোলামি করি তিনিও জীবন্ত আমিও জীবন্ত। আল্লাহ বলেছেন আমি আল্লাহ চিরঞ্জীব আমি চিরস্থায়ী, এই জন্য আমার আল্লাহ জীবন্ত আমিও জীবন্ত। আমার আল্লাহ জীবন্ত আমরাও জীবন্ত, এই জন্য আমাদের কথা এত সাউন্ড। আর তোমাদের আল্লাহ মরা তোমরাও মরা, সুবহানাল্লাহ বলবেন না? বললা যেমন কত কাহিনী মুসলমানদেরকে ঠকিয়েছে ইতিহাস নাই, সুবহানাল্লাহ। মোল্লা যেমন লুঙ্গি পরা কি পরা মুসলমান নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জীবনে দুই দিন জামা পড়েছে, কয়দিন? দুই দিন পাজামা পড়েছে, আর সাতটা দিন জীবনে সারাটা জীবন পড়েছে লুঙ্গি, সুবহানাল্লাহ পড়ে। এই জন্য নবীর সুন্নত হলো লুঙ্গি পরা, আল্লাহ আকবার বলো। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি পরতেন, মোল্লা যেমন লুঙ্গি পরতেন। আমরা রাতের বেলা লুঙ্গি পরি না, পায়জামা তো দিনে পরি, রাতের বেলা ঘুমানোর সময় আরাম করে কিসে লুঙ্গি দিয়ে, সুবহানাল্লাহ বলবেন না? তো তিনি লুঙ্গি পরা, সব পরা ধুতি, সব কি পরা ধুতি, তেরো হাত কত হাত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি পরতেন, আমরাও লুঙ্গি পরবো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। তো ভাই সাহেব তখন লাভ যখন লুঙ্গি পরে পার্লামেন্টে ঢুকছে, আর ওরা বলছে তেরো হাত ধুতি, কত হাত? তেরো হাত, চোদ্দ হাত ধুতি। একজন ঠাকুর জিজ্ঞেস করছে, বললা তেরো হাত ধুতি পরি ইজ্জত তারপরেও থাকে না, আর তুই বেটা সাড়ে তিন হাত লুঙ্গি দিয়া কিভাবে ছোট থাকছো? মোল্লা যখন বললো, ভাই দেখো রাগ করবে না তো, কুত্তার লাশ লম্বা আর ছাগলের লাশ লম্বা, কই কেন ভাই? কই বলো না, কই না, কুত্তার লাশ তো বহুত বড়, এক বিঘ এক হাত আছে না, চোদ্দ ইঞ্চি, পনেরো ইঞ্চি, দশ ইঞ্চি, আঠারো ইঞ্চি, নিচে কোন কুত্তার লাশই নাই, আর ছাগলের লাশ কয় ইঞ্চি? দুই ইঞ্চি, এক ইঞ্চি, চার ইঞ্চি লাশ, আর এক হাত কুত্তার এত বড় লাশ দিয়া জীবনে ইজ্জত থাকতে পারে না, আর ছাগলের ন্যাস ও ছোট কিন্তু পৃথিবীর কেউ ইজ্জত দেখতে পারে না। আমরা হলাম ছাগলের জাতি, তোমরা হলো কুত্তার জাতি, আলহামদুলিল্লাহ। বলে আমার ভাইরা, কোরআন যাদের মাথায় আছে তত বিজ্ঞান আজ তো আমরা ভুলে গিয়েছি, মনে করি আমরা গরিব আমাদের কি আছে, কিন্তু তথ্য তো জানেন না। আজকে দুবাই যে টুইন টাওয়ার 288 তলা হয়েছে, এটার ওই ইঞ্জিনিয়ার বরিশালের সাইফুল হাফে, কোরআন কম্পিউটার কম্পিউটার প্রতিযোগিতায় সারা পৃথিবীতে ফাঁস যারা হয়েছে তাদের নাম হলো মুসলমান, আলহামদুলিল্লাহ। বলে মুসলমান অনেক কিছু বানিয়েছে, আজকে যে বীজগণিত, আজকে যে আমিন, আজকের যে দস্তখত, আজকের যেগুলি আপনার এগুলি জড়ি, এগুলি মুসলমান আবিষ্কার করেছে হাজার হাজার বছর আগে, মুসলমান যেগুলি আবিষ্কার করে সেগুলি ভাইরাল কম হয়, ওদেরটা ভাইরাল বেশি হয়। যেমন আমাদের মাহফিলে হাজার হাজার লোক হয়, লক্ষ লক্ষ লোক হয় হাজার মাহফিলে, টেলিভিশনে একটা খবর দিছে, বলেন যে হুজুর কোন টেলিভিশন খবর দিছে, কোন একটা মিডিয়া কোন পত্রিকায় লক্ষ লক্ষ যেন তার খবর হয় না, খবর হয়, খবর হয় দুই চারজন তিনজন, এগুলি খবর হয়, প্রথম হেডলাইন বিশাল জনসমাবেশ, ঠিক নয়? লক্ষ লক্ষ মাহফিলে খবর হয়, মুসলমানের তো ভাইরাল হয় না, প্রচার হয় না, কারণ সমস্ত কিছু দখল হলো কাফেরদের, মিডিয়া কাদের হাতে? কাফেরের হাতে। আল্লাহ আমাদের চাই না, কিন্তু আমাদের সাক্ষী কি আছে বলে? আল্লাহ পাক বলছেন কোনো ভয় পেও না, তোমাদের কোন প্রচারের দরকার নাই, কোন মিডিয়ার দরকার নাই, অকফা বিল্লাহি শাহীদা, কিয়ামতের দিন
তোমাদের পক্ষে আমি আল্লাহ নিজেই সাক্ষী, আমাদের পক্ষে যদি আমাদের মালিক আমাদের রহমান আমাদের রব সাক্ষী দিয়ে দেয়, কারো সাক্ষীর দরকার আছে নাকি? কি সুন্দর কথা, কফা বিল্লাহি শাহীদা, আমি তোমাদের পক্ষে সাক্ষী দিয়ে দেবো। আমাদের পক্ষে কে সাক্ষী দিবে? বাঁচাতে পারবেন না, পড়াতে পারবেন না। আমার ভাইয়েরা জুলমা কিলান্ন কোরআন এসেছে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য, আবুলাহ তোমার ভাস্তান উজালা কোরআনটা নাজিল করে দিয়েছে, এই কোরআন তুমি আর তোমার বন্ধু আবু জেহেল মিলে পার্লামেন্ট টাইম পাস করছো, তুমি কিতাব ভুলে গেছো? তুমি কি কোরআনের পার্লামেন্টে তোমরা কি আইন পাস করেছো? কোরআনের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোট করে দিলেন, কারণ এগুলি যদি না দিতেন আমরা বুঝতাম না। আমার নবীর সাথে ক্ষমতা ধরেরা কি আচরণ টুকুন করেছে? অকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউফি লাআল্লাকুম তাগলিবুন। সুবহানাল্লাহ। আবুজের পার্লামেন্টের সিদ্ধান্ত নিল, কল আল্লাহ দিন কাবারু, সব কাবেরা সিদ্ধান্ত নিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, কুরআন যেখানে হয় কুরআন তোমরা শুনবে না, কুরআন আলোচনা যেখানে হয় হট্টগোল করো, বাধা দাও, লা আল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরাই বিজয়ী লাভ করবা। আছে না না কথা বলেন না কেন? তুমি তোমার বন্ধু আবু জাহেল মিলে কুরআনের কর্মী বিলালকে মেরেছো, কোরআনের কর্মীর সময় কি লজ্জা স্থানে আবু জাহেল বললেন যে কোবায় কোবায় দুনিয়া থেকে বিদায় করে দিয়েছ, তোমাদের কোরআনের নেতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরেছ, আবু না তুমি কি ভুলে গেছ? আমার নবীকে প্রথম পাথর মারে আবু লাহাব, অথচ আবু লাহাব রসুলকে পাথর মেরে, রসুল যদি কন্যা সন্তানকে তালাক দেন, নবী যাবু লাহাবকে এত ভালোবাসতেন, আবু লাহাবের দুটি ছেলের হাতে আমার নবীর কলিজা দুইটি কন্যাকে তুলে দিয়েছিলেন, কিন্তু নবী যখন আমার জুলমা দিলেন নূর এক রশি তাবাক দিলেন, এই রশি ধরলে জান্নাত পাবা, এই রশি রাখলে জান্নাত পাবা না, নবী যখন আমার এই রশি তাবাক দিলেন এই কোরআনের তাবাক না, বুঝে হয় আবু লাহাব বললেন, আবু জাহেল বললাম তুমি যদি মন্ত্রিত্ব ঠিক হতে চাও তাহলে তোমার ছেলে দুইটা যে মোহাম্মদ সুলতানের মেয়েকে বিবাহ করেছে তালাক দিতে হবে, আমার দুটি আমার দুটি রসুলের দুটি কন্যা সন্তানকে তালাক দিয়ে দিলেন, মেয়ে দুইটি বিশ্বনবীর ঘরে এসে হাউ হাউ করে কান্দে আর বলে আব্বা আমাদেরকে তালাক দিয়েছে কোন আফসোস করি না, তারা সিদ্ধান্ত নিয়েছে আপনাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করবে, রাষ্ট্রীয় ভাবে পাথর মারা ব্যবস্থা করা হলো, মাথার উপর থেকে পাহাড়ের উপর থেকে আবার সুরের মাথার উপরে 50 কেজি ওজনের পাথর টুকুন ছেড়ে দিলেন, আল্লাহ পাক বলেন পাথরে যেই জায়গাতে আছি সেই জায়গায় কিয়ামত পর্যন্ত শূন্যর উপরে লটকায়া থাকবি। আমার ভাইরা আমার আমার বন্ধুগণ দুটি মেয়েকে তালাক দিলেন, লম্বা বড় কাহিনী ওগুলো বললে কিচ্ছা ঘটনা হয়ে যাবে, আহাজানুল কাসাস যৌদ্ধই ঘটনাগুলি কোরআনে আসে নাই হাদিসে এসেছেন, আমরা কিচ্ছা সম্ম কোরআন থেকে যেই কিচ্ছা বললে ঈমান বাড়ে, আয়াতুহু যাদাতুহুম ঈমানাও, আমি আমার আয়াত কালিমা যত শুনবা বান্দারে আমি তোমাদের ঈমান তত বাড়াইতে থাকব, কোরআন শুনলে ঈমান বাড়বে, বাপের কিচ্ছা দাদার কিচ্ছা শুনলে ঈমান বাড়বে না, ধ্বংস হও তুমি, আমার নবীকে পাথর মেরে আবু লাহাব আমার রসুলকে পাথর মেরে কোরআনকে পার্লামেন্টে বেন করে নবীর কর্মীদেরকে মেরে জেলখানায় তুলে খাবার কানার খাবার করে দরজা ধরে দোয়া করে, আবু লাহাব শুনেছে নবীজি বলছেন কোন মানুষ যদি খানায় খাবার দরজা বাড়াব খানায় খাবার দরজা ধরে যা দোয়া করবে আল্লাহ বান্দার দোয়া কবুল করে নিবে,
হাজির আসওয়াতের কাছে যেতে পারবে না। কোন মানুষ যদি আসওয়াত বড় বড় শুধু দূর থেকেও চুমু খায়, আল্লাহ বলে বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। এই জন্য আসওয়াতে এত ভিড়, আসওয়াতের জায়গা থেকে হাত তো আপনার টাচ করতে হয়, ওই জায়গাতে মানুষ মারা যায়, এত ভিড় ওই জায়গাতে। আমরা যুবক মানুষ দেখেছি এত লক্ষ মানুষের ভিড়ে আসওয়াতের কাছে এসে দরজার কাছে এসে আমি পৃথিবীর মানুষের জন্য হৃদায়তের একটা ঘর বানিয়েছি, সেই ঘরের নাম কাবা। অনবরত বৃষ্টি রহমত অনবরত নাজিল হয়, যে যে নামাজ পড়ে সে পায় ৪০টি, নামাজও পড়ে না, তোয়াপও করে না, শুধু কাবার দিকে তাকায় থাকে। আল্লাহ বলে বান্দা তোর তাকানোর কারণে বৃষ্টি রহমত নাজিল করে দিনা। এই জন্য কাবার চতুর দেখে লোকেরা তাকায় থাকে, খানায় কাবার দিকে। নবীজি বললেন কাবা তোমরা এখন প্রথম কেউ হাজ করতে যাবা, কাবার দিকে যদি প্রথম দর্শনে যা করবা আল্লাহ সব দোয়া কবুল করবে। এই জন্য আমি যখন প্রথম খানা ওয়াজ করতে যাই, কাবা যখন আমার বান্দারা নিয়ে গেলেন, কি আজিব কেরামত, আজিব মজলাম না ভাগ পারবে, যারা হজ করতে গিয়েছেন দেখবেন চতুর্দিকে কি রোদ, কিন্তু খানায় কাবাতে কোনো রোদ লাগে না, কি নিদর্শন সুবহানাল্লাহ। আমি বললাম ভাই হতে তো আপ করবো কেমনি, প্রথম তো আপ বললো দোস্ত। আমার বন্ধুরা বললেন হস্তি আমি বিমান থেকে নেমেই কোনো কথা নাই, বন্ধুরা বললো আসো আগে তো আপনা ছেড়ে না, তো আপ করলাম কি নিদস্য কোন চতুর্দিকে গরম, কাবা ঘরে ঢুকলাম কোন গরম নেই, সুবহানাল্লাহ। তিনতলা চারতলা একদম নিচু, বাতাস ঢুকার কথা নয়, যদি আপনি চারতলা নিচে যান চতুর্দিকে খিলা গরম খাইতে পারবেন, সরাসরি সূর্য তাপ, তোয়াপের সঙ্গে কোন তোয়াপ সূর্যের আলো চেহারায় লাগে না, সুবহানাল্লাহ। কোন ওখানে তোয়াপ নাই, তোয়াপে কোনো গাও খাবে না, কারো গায়ে দুর্গন্ধ হয় না, গরমে গাও খাবে না, হাজারো নিদর্শন আল্লাহ পাক বলেছেন ফালিয়া বুদুরা পাহাদাল বাইত, এই ঘরের মালিকের বক্ত খোদা রাখলে খাবার দিয়া দিব, আর যখন তোমাদেরকে কেউ ভয় দেখাবে আমি আল্লাহ নিরাপত্তা দান করে দিব। ভারতকে বলি ও ভারত, খাবার খাবাকে তোমরা আমাদের মসজিদে রাম মন্দির বানিয়েছ, তোমাদের ইতিহাস যা দরকার, তোমাদের বাপ গুলি আল্লাহ রাব্বুল আলামিন কাসবিন না খুল বানিয়ে দিয়েছেন, সে আল্লাহ এখন আছে না নাই, আছে না নাই, ভয় পাওয়ার কোন কারণ আছে? যখন খানায় কাবাতে হাত দিলে কোন মসজিদ রাত মন্দির বানানোর চেষ্টা করবে, তাই আদা বিল তার আমি তাদের সমস্ত কায়দাকে বানচাল করে দেইনি, কে বলছেন? আল্লাহ সমস্ত কায়দা কায়দা কৌশল কায়দা, আজ আমাদের সে কায়দা আছে না নাই, কৌশল আছে না নাই, আল্লাহ সে কথাই বলছে কায়দা তাদের তাদের সমস্ত কায়দা কৌশলকে আমি আল্লাহ বানচাল করিনি, সুবহানাল্লাহ। আমাদের বিরুদ্ধে যারা কায়দা করে কৌশল করে, আল্লাহর ঘরের বিরুদ্ধে কায়দা কৌশল করে, ওদেরও কায়দা কৌশল কে মঞ্চাল করবে, কে মঞ্চাল করে দিবে? আল্লাহ আছে না, আছে না? আমার ভাইয়েরা আবুল আহাব, তুমি খানায় কাবার দরজা খুললি দোয়া কবুল হবে না, কারণ তুমি এই হাদিস ইসলামের নবী বিশ্ব রিডার কোরআন যার উপর আমি নাজিল করে দিয়েছি সেই নবীকে তুমি পাথর মেরেছ, নবীকে পাথর মেরে কোরআনকে পার্লামেন্টে ব্যান করে তুমি যদি কেন পর্যন্ত খানায় কাবা করে দোয়া করো, দোয়া কবুল হবে না, দোয়া কবুল। আল্লাহ নাজিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন, তাব ধ্বংস হোক আবুল লাহাবের দুই হাত, কয় হাত? কাউরে হাতে কাকে পাথর মারছে? তাকে রসুল তো পাথর মেরেছে, এস
ইসলামের নবীকে পাথর মেরেছে, আল্লাহ বলছে তোর হাতটাই ধ্বংস হয়ে যাবে, তোর হাত ধ্বংস হবে, তুই নিজে ধ্বংস হবে। আল্লাহ বলেন আমরা তবু হাত মারা তার হাতা শুরু, সে নিজে ধ্বংস হবে না, তার স্ত্রী ধ্বংস হবে। আল্লাহ কারণ তার স্ত্রী ছিলেন সমস্ত ইন্দনদাতা গিদাতা আল্লাহ ইন্দনদাতা বলবেন, আল্লাহ বলবেন না। স্ত্রী যদি কারো জুলুমের সঙ্গে ইন্ধন দেয়, নির্যাতনের সঙ্গে ইন্ধন যোগায়, সে যাবে জাহান্নামে। কে বলছেন? কে বলছেন? কারণ আবুল আহাবের স্ত্রী আমার রসুলকে মারার জন্যে ইন্ধন যোগাইতো স্বামীর সাথে। আজও যারা ইসলামী আন্দোলন কোরআনের কর্মীদের পিছনে মারে, আর যারা ইন্ধন যোগায় তারাও যাবে জাহান্নামে। তারা কোথায় যাবে? সমস্ত সৈন্য, সমস্ত পুলিশ, সমস্ত ক্ষমতাধর সবাই যাবে জাহান্নামে, কারণ এদের সঙ্গে সবাই ইন্ধন জুগিয়েছে। হুসাইনকে মারার জন্য যারা ইন্ধন জুগিয়েছে সবাই কোথায় যাবে? শুধু একাই জাহান নামে যাবে না, এই যে সমস্ত পুলিশ প্রশাসন, গোয়েন্দা বাহিনী, সমস্ত মন্ত্রী, সমস্ত এমপিগুলি জাহান নামে যাবে। কারণ তারা কি যুগিয়েছে? ইন্ধন যুগিয়েছে। এই জন্য ইন্ধন যুগাবো না, খারাপ লোকের সঙ্গে ইন্ধন যুগাবো মনে থাকবে এগুলি। আমার ভাইয়েরা আল্লাহ বাদুয়া ক্যান্সেল করে দিলেন, তার গলায় থাকবে পাকানো লোহার রশি, বলবেন না আবুল আহাব গলায় একটা রশি বেঁধে রাখতেন সব সময়, সব সময়। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে খেজুরের পাকানো রশি সব সময় গলাতে ঝুলিয়ে রাখত, আর যখন নবীর কোন কর্মীকে পেত সেই গলার ঝুলন্ত রশি দিয়ে নবীর কর্মী কুরআনের কর্মীকে সঙ্গে সঙ্গে বেঁধে ফেলতো। আল্লাহ বলছেন বলছেন আমিও তার গলায় জাহান নামে রশি পরায় দিব। আজকে আমরা লাভ করি, কাউসার করি, ইখলাস করি, কোরআন শুধু পড়ি আর খতম দি, বিশ্বাস করুন মুসলমান, এই কোরআন মৃত্যু মানুষের কাছে মরার পরে কোরআন খতমের জন্য আসেনি, কোরআন এসেছে জুলুমাতের সমস্ত মানুষকে নূরের দিকে নিয়ে আসবে, আলোর দিকে নিয়ে আসবে, জান্নাতের দিকে নিয়ে আসবে, সমাজটাকে ভালো বানাবে, কেশরী মুক্ত করবে, দুর্নীতি মুক্ত করবে, এই সমাজটাকে পরিবর্তন করবে জুলুমাতের অনেক অর্থ। এই জন্য কোরআন আসছে, কিন্তু আজ কোরআন আসছে মরার পরে খতমের লাইয়া, ঠিক কিনা? ঠিক কিনা বলে? বিশ্বাস করুন এই কোরআন খতমের জন্য আসি নাই, কোরআনের উদ্দেশ্য হলো আমি এসেছি সব মানুষকে হারানো জান্নাতে পৌঁছে দেব। আল্লাহ রাব্বুল আমিন বিশ্ববাসীকে দেখালেন, বিশ্বনবীর আপন চাচা আবু তালিব আপন চাচাকে আবুল আহাব দিলাম এই সাবজেক্ট শেষ। রাসূলুল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন নাম হলো আবু তালেব, আলী রাদিয়াল্লাহু আনহু এই আবু তালিবের ছেলে, কত বড় সাহাবী, বিশ্বনবীর জামাই ফাতেমার স্বামী, এই আলী রাদিয়াল্লাহু আনহু আবু তালেবের সন্তান, এই আবু তালিব বিশ্বনবীকে বুকে নিয়ে ঘুমাতেন, লোকেরা বলতেন আজকে রাতে আপনি কাকে নিয়ে ঘুমালেন? আবু তালিব বলল আমার ছেলেকে, বুকে নিতে তেমন শান্তি আমি পাই না, আমার ভাতিটাকে কলিজায় দিলে আমার কলিজা ঘুরে যায়। এই জন্য হাদিস শরীফ এসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ছেলেকে পাশে শুয়ে দিয়া বুকের উপর করে আঁচল দিয়া জিনিয়াস্ত করে রাত কাটিয়ে দিয়ে
নবী, নবীকে বুকের উপর করে নিয়ে হাজার হাজার রাত কাটিয়েছেন। আল্লাহ বিশ্ববাসীকে বোঝালেন সেই আবু তালেব যাবে জাহান্নামে, কারণ আবু তালেব আমার নবীকে সম্মান করত, আমার নবীকে ভালোবাসত, সব করত, কিন্তু আবু জেহেল শুধু চাইত না নবী আমার নেতা হোক, এই কুরআনটা দিয়া দেশ চলুক, আবু তালেব তা চাইত না, এই জন্য আল্লাহ আবু তালেবকেও জাহান্নামে দিয়ে দিলে। যে ব্যক্তি কোরআন শরীফের আইন মেনে চলবে, হারাম কে বর্জন করে চলবে, আমি আল্লাহ তাকে আল-খালাহুল জান্নাহ জান্নাতে প্রবেশ করায় দিব। নবীর চাচারা যান কোরআনটা ধরে নাই, রসুলকে নেতা মানে নাই, এই জন্য আল্লাহ পাক বিশ্ববাসীকে বুঝালেন নবীর চাচারাও জাহান্নামে, এত ভালোবেসে প্রভাব হয় নাই। আবু তালেব বিশ্ব নবীকে এত ভালোবাসতেন, হাদিস শরীফ এসেছেন আবু তালেবকে লোকেরা যখন বলতেন আজকে রাতে বিচার করতে হবে, আবু তালেব বলতেন আমি বিচারে যাব ঠিকই, আমার ভাতিজার জন্য ছোট্ট একটা চেয়ার বানানো লাগবে। লোকেরা অবাক হয়ে বলতেন কেন চেয়ার বানাবো, সেটা ছোট্ট মানুষ। আবু তালেব বলতেন ছোট হতে পারে, মর্যাদার দিক থেকে আল্লাহর পরই আমার এই ছোট্ট ভাতিজার মর্যাদা, নিজে যদি বসতে দিই ব্যাধি হয়ে যাবে, তার জন্য একটা চেয়ারের ব্যবস্থা করলে আল্লাহ খুশি হয়ে যাবে। নবীকে আমার চেয়ারের জন্য ব্যবস্থা করা হতো, যতক্ষণ নবী যদি চেয়ার তৈরি না হতো আবু তালেব কোন বিচারে যেতেন না। পানির জন্য হায় হুতাশ, গোটা মক্কা লোকেরা পানি পানি বলে চিৎকার মারত, আবু তালেব বলতো মক্কার লোকেরা আমার এই ছোট্ট ভাতিজাকে কয় হাত তুলতে পারো, আমার এই ছোট্ট ভাতিজা হাত তুলতে দেরি পান্নাসিব হতে দেরি হবে না। নবী বলে হাত তুলতে সাথে সাথে পানি নাজিল হয়ে যেত, সে আবু তালেব আল্লাহ রাব্বুল আলামিন জাহান নামে দিয়ে দিবে, এত ভালোবাসার পর এত সম্মান করার পরেও কোন খাতির করবেন না, কারণ জুলুমাত ইলা নূর কোরআন এসেছে সমস্ত মানুষ মঙ্গলার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য, আর কোরআন যারা ধরবে রশি যারা ধরবে তাদেরকে টান দিয়ে আল্লাহ হারানো জান্নাতে পৌঁছায় দিবে। জান্নাতে যেতে হলে একটা রশি মজবুত ভাবে ধারণ করতে হবে, সেই রশির নাম কি? সেই রশির নাম কি? কোরআন। সেই জন্য বসে আছেন আপনাদের কপালটা খুবই ভালো, যে যেখানে বসে কোরআনের তাফসীর শুনছেন, যত ইঞ্চি জায়গা নিয়ে বসে আছেন, যত জায়গায় জীবনে কোরআন শোনার জন্য যত জায়গায় গিয়েছেন, যত মসজিদে সেজদা দিয়েছেন, এই জন্য রাসূলুল্লাহ দুই রাকাত নামাজ করে মসজিদে সেজদার জায়গা পাল্টাতেন, আর বলতেন সেজদার জায়গাটা তো পাল্টাবা, এই জমিন কেমনে দিন তোমার সাক্ষী হয়ে যাবে। যত এই মাহফিলের সেজনে পঞ্চাশ জায়গায় বিশ জায়গায় তাফসীর শুনতে গিয়েছেন, যত জায়গায় গিয়ে বসে বসে তাফসীর শুনেছেন, ওই অতটুকু জায়গা কেমতের দিন আপনার পক্ষে সাক্ষী দিবে। এই কোরআন বলবা আল্লাহ ঘন্টার পর ঘন্টা, তোমার এই বান্দারা আমার কোরআন শুনেছে, আমি কোরআন সাক্ষী, জমিন বলবে আল্লাহ আমিও সাক্ষী, কোরআনের সুপারিশ কবুল করা হবে, এই জমিনের সুপারিশ কবুল করা হবে, কারণ জমিন সেদিন তার মধ্যে যা ঘটেছে সব সেদিন সাক্ষী দিয়ে দিবে। বলে আমি আর আসতে বলি আমি কোরআন বান সমান আদি আল্লাহ তাআলা হু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। সুবহানাল্লাহ,
এই পৃথিবীর সর্বোত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে আর কোরআন শরীফ শিখায়, কোন সুবহানাল্লাহ। এই প্রতিষ্ঠান কোরআন শরীফ যারা শিখেছেন আর যারা শিখায়, এই প্রতিষ্ঠানের উস্তাদ হলো সর্বোত্তম ব্যক্তি, সুবহানাল্লাহ, সর্বোত্তম ব্যক্তি। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খালীদ, যার অন্তরে কোরআন নাই তার অন্তরটা হলো সারা বাড়ির মতো, বিরাট বাড়ির মতো। কোরআন যার কলিজার মধ্যে আছে তার অন্তরটা হলো জান্নাতি অন্তর, প্রশস্ত অন্তর, সুবহান। এই জন্য আমার সর্বকার জন্য এই মাইকে মাইকারা কই গেল, মাইক তো সর্বনাশ করলো, আমার গলাটা সর্বনাশ করে দিয়েছে। মাইকেলার জন্য দোয়া হবে না আজকে, এরা বাটপা, এরা কি বাটপা, আলেমদের সঙ্গে বাটপানি করলে বলে দিও ক্ষতি আছে, ব্যবসা তো হবে না। এই বদুর সাহেব আমার সাথে বাটপানি করছে, আমার গলা কিন্তু ভাঙে, আমি বক্তাদের মধ্যে সবচেয়ে জোরে কথা বলি, আমি আমার যাতে জোরে কথা বলার মানুষ খুব অল্প, গলা ভাঙে না, কিন্তু এই বাটপানির লাগিয়ে তোমার গলা ভাঙছে, মানে আমার একটু পেশারতে কথা বলতে হয়েছে, আপনার তো বুঝবেন না, মনে মনে কথা সাউন্ড তো অনেক না, আমার পেশার করতে হয়েছে খুব, গলাটা ভেঙে গিয়েছে আমার। এই মালিকের ক্ষতি হবে বলে দিও, এই সুন্দর প্রতিষ্ঠানের সাথে সবার পরিচয় সম্পর্ক ঠিক কিনা বলে, আর আলিমদের সাথে ভালো ব্যবহার করলে ভালোই হবে, আলহামদুলিল্লাহ বলে, কারণ আমরা কার কথা বলার জন্য এসেছি, কার কথা, ইচ্ছা করে একটা পাক দেয় না, ইচ্ছা করে শুধু একটা পাক না, এটাই দেয় না, কুমাইতে চলে গেছে। আলেমদের সাথে বাটপানি করলে ব্যবসা তো হবে না, শুধু লস হবে, প্রতিদিন নিয়ে বেকারের কাছে নিয়ে যাবে, যতদিন আমার কাছে মাপ না চাইবে, দেখবে আল্লাহ হিদায়ত করুক বলে আমি, আর আসতে বলি আমি। এই জন্য নামাজ পড়ব কার জন্য, নামাজ পড়ব কার জন্য, রোজা করব কার জন্য, হজ করব কার জন্য, বউকে পিটাবো কার জন্য, আল্লাহ আপনার বউ পিটাবে, খবরদার বউ পিটাবেন না, বউ পিটানোর লোক আছে দেখে খেলো, খবরদার বউ মারবেন না, যারা বউ মারে তারা হলো মিস্টার ফেরাউন, কারণ প্রথম বউ মার উদ্বোধন করেছে মিস্টার ফেরাউন। এই জন্য যারা বউ পিঠাবে খবরদার বউ মারবেন না, যারা বিবাহ করেছেন তাদের জ্ঞাতার্থ আমি বলতে চাই, শোনেন আল্লাহ রাব্বুল আমিন কি সুন্দর করে বলছেন, ও আশিরহুন্না বিল মারুফ, তোমার স্ত্রীর সাথে ভালো আচরণ করা আমি আল্লাহ ফরজ করে দিলাম। স্ত্রীর সাথে ভালো আচরণ করা কি ফরজ, কিন্তু আজকে ছেলে শাশুড়ি শ্বশুর সবাই দুর্ব্যবহার করে, যাদের বাড়িতে যাদের ঘরে পুত্রবধূ আছে তারা আমার কথাগুলি শোনেন কান খাড়া করে, যাদের বাড়িতে পুত্রবধূ আছে কান খাড়া করে কথাগুলি শোনেন, আপনার পুত্রবধূর সঙ্গে যদি হিংসা করেন, অশান্তি করেন, মহব্বত কম লাগান, অশান্তির বাল্ব যদি, হিংসার বাল্ব যদি দশ পাওয়ারের ঘরে লাগায় দেন, আর যদি আপনার মেয়ে থাকে জামাই থাকে আল্লাহর পক্ষ থেকে, আপনার মেয়ে জামাইয়ের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন 100 পাওয়ারের হিংসা আর অশান্তির বাল্ব লাগায়া দিবে। যদি আপনার পুত্রবধূর সঙ্গে ভালোবাসার বাল মহব্বতের বাল 10 পাওয়ার ছেদ করতে পারি, আমি আল্লাহর কসম করে বলে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন আব্বার মেয়ে জামাইয়ের ঘরে 200 পাওয়ারের ভালোবাসার বাল আল্লাহ নিজে লাগায় দিবে, এখানে যেমন লাগাবি ওখানে তেমন জ্বলবে, আল্লাহ বুঝার তৌফিক দিব আমি। মা বোনেরা শুনেছি মাহফিলে অনেক বেশি হয়, মা বোনেরা আগামীকালকে মা বোনদের জন্য স্পেশাল আলোচনা আছে, আমি যদি না বলে দেয় হবে না। নবীজি বলছেন লা তাসুফুল বানাত ইল্লা বিল বানাত, খবরদার পৃথিবীর মানুষেরা কোন মেয়েকে গালি গালাজ করো না, আমি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাম পৃথিবীর পিতা,
কোন মানুষ যদি কোন নারীকে গালি গালাজ করে সেই গালি আমার উপরে পড়ে যায়। বুখারী মুসলিম আবুদাউদ শরীফ নাসাঈ তিরমিজি ইবনে মাজাহ বাইহাকী কোন হাদিসে কি এমন আছে বলো না যে তার একটা ছেলে একটা জান্নাত এরকম কোন বর্ণনা আছে? রাসূলুল্লাহ কি সুন্দর করে বলে গেলেন যার একটা মেয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবে। কোন ঘটনা সন্তান যেই ঘরে জন্মগ্রহণ করে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠায় দেয়, রহমতের ফেরেশতা এসে ওই কন্যা সন্তানকে আদর করতে থাকে আর বলতে থাকে আমি ফেরেশতা তোমাকে আদর করার জন্য এখানে এসেছি, তোমাকে আদর করবে, লালন পালন করবে করবে। ওই লালনকারীর মাতা পিতা আর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ একই জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। নবীজি বলছেন যারা হলো গিলাস, গিলাস মেয়েদেরকে কি বললেন? গিলাস আপনি থাল জোরে মাজেন, পাতিল জোরে মাজেন, কিন্তু গিলাস কি জোরে মাজতে হয়? আস্তে করে ছাই নিয়ে পাউডার নিয়ে আস্তে আস্তে করে ঘুষতে হয়, মাজতে হয়, ঠিক কিনা? কারণ যদি আপনি গিলাসে যদি চাপ দেন গিলাসটা ভেঙে যাবে। আল্লাহ পাক বলছেন এই নারীদের মনটা খুবই নরম। আপনি খাবার খেতে বসেছেন, আপনার স্ত্রী খাবার খেতে বসেছেন, স্ত্রীকে বকা দিলেন, এত ঝাল হয়েছে কেন? স্বাদ হয় না, এত চাল হইল কেন? বড় হইল না, একটা বকা দিয়েছেন। মেয়েরা এদেরকে মারতে হয় না, শুধু বকালি দিলি চোখ থেকে দর দর করে পানি পড়ে। সুবহানাল্লাহ, মারতে হয় না মেয়েগুলিকে, মারতে হয় না। আমার ঘরে আল্লাহ পাক একটি ছেলে দিয়েছেন আর দুইটি মেয়ে দিয়েছেন, একটি মেয়ে আল্লাহ পাক নিয়েছেন। তো মেয়ে আমার ক্লাস ফাইভে পড়ে, আমি যেমনই মারতে পারি না একটু বোকা দিই, কামলে আর 4 বছরের ছেলে একটা থাপ্পড় দিল কামলে, দেখছেন কি অঙ্কন? মেয়েকে মারাই যায় না, শুধু চোখ পাকালি কামলে, আর ছেলে মারলে হ্যাঁ করে হাসে। চিন্তা করলাম এটি আল্লাহ পাক এই জন্যই তো বলছেন ওয়াসিহুন্না বিল মারুফ, এই স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করা আমি আল্লাহ ফরজ করে দিলাম, কারণ এদের মনটা নরম, এদের মনটা খুবই নরম, মার লাগে না। যদি একটু বকা দাও খেতে পারলো না, বলছো খা, আমি তো বকা দিয়েছি না, এক মিনিট আগে ভুলে গেছে, বলছো আমার সাথে খাও, বলে আমি একটু পরে খাবো, খা, খাবি না তো বকে খাবে। যখন খেতে নিয়ে গেলেন ঘরও শেষ সংসারও শেষ, রসুল বলছেন মেয়েরা হলো গিলাস, গিলাসের সঙ্গে কেউ চাপ দিয়ে কথা বলো না। সুবহানাল্লাহ, বলে আর একটু রাগ হয়, আর একটু একটু কুমার হয়, একটু ওদের অন্তরে দয়া বেশি, ওরা আপনার মধ্যে এরকম নয়, ওদেরকে রসুলরা গিলাস বলেছেন। রসুল বলছেন একটু রাগ করে বেশি, ওদেরকে বাঁকা হাতি তৈরি করা হয়েছে, একটু মেজাজ একটু ওদের বাঁকা দেখি থাকে। আপনার আমার স্ত্রী তো সদা সাধারণ স্ত্রী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা রাগ করতো। সুবহানাল্লাহ, রাসূল আয়েশাকে বলছে আয়েশা তুমি কিন্তু মাঝে মধ্যে আমার প্রতি রাগ করো, আমি কিন্তু টের পাই। সুবহানাল্লাহ বলবেন না? আয়েশা বললো হুজুর বলেন আমি কখন কখন রাগ করি বলেন তো? হুজুর বলল আয়েশা তুমি যখন রাগ করো তখন বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের প্রতি রহমত নাযিল করুন, আর তুমি যখন খুশি থাকো তখন বলো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের প্রতি রহমত নাযিল করো। আয়েশা হেসে বলছে রাসূলুল্লাহ সত্যি আপনি আমার বেড়ামটা ধরতে পারছেন, আমি যখন রাগ করি তখন এটা বলি আর যখন খুশি থাকি তখন এইটা বলি। সুবহানাল্লাহ, রাগ করাই স্বাভাবিক। আল্লাহ পাক সূরা তালাক নামে একটা সূরা স্পেশাল নাজিল করেছেন কিভাবে আপনার স্ত্রীকে তালাক দেবেন, একসঙ্গে 3 তালাক দিয়ে আমার দেশে দেয় সম্পূর্ণ হারাম জুলুম, একসঙ্গে 3 তালাক দেওয়ার আল্লাহ পাক সিস্টেম দেন নাই, প্রথমে 1 তালাক তারপরে 2 তালাক। আল্লাহ পাক বলছেন 2 তালাক দেই তোমার স্ত্রীকে, তোমার ঘরের সঙ্গে একটা ঘর দাও, তোমার স্ত্রী সেখানে ইদ্দত পূর্ণ হওয়া পর্যন্ত সেখানে থাকবে। অমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন স্ত্রীকে ইদ্দত অবস্থায় তালাক দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেই রাগান্বিত হয়ে বলল অমর তোমার তালাক কি উত্তর করো, কারণ ইদ্দত অবস্থায় তালাক আল্লাহ পাক নিষেধ করেছেন। সুবহানাল্লাহ, তুমি কেন 2 তালাক দিয়েছ, এই তুমি উত্তর করে নাও। আবার ভারী কিছু আল্লাহ রব আমিন এই তালাকের আয়াত গুলি নাজিল করে দিয়েছেন, আপনার স্ত্রীকে একসঙ্গে 3 তালাক দেবেন না, আল্লাহ তালাকের পক্ষে নয়,
আল্লাহ চায় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা অটল থাকুক, ভালোবাসা থাকুক। স্বামী স্ত্রীর ভালোবাসাকে আমি রহমত পূর্ণ করে দিই সুবহানাল্লাহ। জান্নাতি ভালোবাসা যখন বয়স বুড়া হয়ে যায়, বুড়া বুড়ি ছাড়া বাঁচে না, বুড়িও বুড়া ছাড়া বাঁচে না, ঠিক না? আল্লাহ বলছেন রহমত। এই ভালোবাসা যৌবন ক্রান্তি ভালোবাসা হয় বিশেষ আকর্ষণে, যখন যৌবন হাতি পড়ে যায় তখন আল্লাহ রহমান বলছেন আল্লাহ রহমা, তখন এই ভালোবাসাটা আমি রহমত পূর্ণ করে দিই সুবহানাল্লাহ। প্রবন্ধগণ ক্ষমতা তারা দেবেন না, তারা আল্লাহর কাছে ঘৃণিত হারাম, কথায় কথায় তালাক দেওয়া যাবে না, হারাম, মারা যাবে না, প্রহার করা যাবে না। আল্লাহ পাক বলছেন বিআই জানবিন কুদরাত কোন অপরাধী গুলিকে হত্যা করা হয়। আবু জাহেল যতদিন ক্ষমতায় ছিল জীবন্ত অবস্থায় কবর দিয়েছে, রসুল্লাহ যখন ক্ষমতায় আসছে রসুল্লাহ নারীগুলিকে রানী সিংহাসনে বসিয়ে দিলেন সুবহানাল্লাহ। সূরা নূর নাযিল হলো, সূরা নিসা নাযিল হলো, নারী কবুল করুক বলে আমি দাখিল এই মাদ্রাসাকে আল্লাহ কামিল করুক, কামিল পর্যন্ত কবুল করুক বলে আমি। কেউ উঠবেন না, কারণ আমি আমার বাপের কিচ্ছা শোনাতে আসেনি, কিচ্ছা শোনাতে এসেছি হাসান ও কাসা কোরআনের কিচ্ছা, যে কিচ্ছা শুনে ইমান বাড়ে। আমি কি বলছি, আমার বাপের দাদারা জাহাজ দিয়ে কে মদিন উঠবে, এগুলি ভণ্ডামি, কোন পীর কেমন দিন জাহাজ নিয়ে উঠতে পারবে না, মুরিদ গুলিকে জান্নাত দিতে পারবে না, এগুলো আকীদা হারাম, মুশরিকি কথা, শিরকি কথা, বর্জন করতে হবে। জান্নাত দিতে হলে একটা রশি ধরতে হবে, কয়টা রশি? আল্লাহ কবুল করুন বলে আমি, আর আসতে বলে আমি।